নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিধায়কের উপস্থিতিতে শিলচরের তিন ওয়ার্ডে তিনটি সড়কের সূচনা। গাড়ি পার্কিং নিয়ে রক্তাক্ত কাণ্ড ঘনিয়ালায়, মামলা থানায়। সুপারি চুরিতে বাধা দিতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার দুই ব্যক্তি, সুবিচারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে বৃহস্পতিবার শিলচরের তিনটি ওয়ার্ডে সড়ক উদ্বোধন করেন ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনাররা। এদিন 14 ফাইন্যান্সের অধীনে 4 লক্ষ টাকা ব্যয়ে 24 নং ওয়ার্ডের নিউ কলোনি মেইন রোডে শুভ উদ্বোধন করেন ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা। অন্যদিকে একই প্রকল্পের অধীনে 5 লক্ষ টাকা ব্যয়ে 28 নং ওয়ার্ডের অন্তর্গত নবপল্লী লেনে সড়ক উদ্বোধন করলেন প্রাক্তন কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী। পাশাপাশি 25 নং ওয়ার্ডেও একটি সড়ক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজিত সভায় নিজ নিজ ওয়ার্ডে বিভিন্ন সমস্যার সম্বন্ধে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার জনগণ। বিশেষ করে নদীবাঁধের সংরক্ষণ, জমাজলের সমস্যা সমাধান, নালার নিষ্কাশন সহ বরাক নদী সংলগ্ন বিভিন্ন ঘাটগুলোর সংস্কার, মহাদেববাড়ি মন্দির নির্মাণ, আবর্জনা পরিষ্কার, সড়কে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা ইত্যাদি বিভিন্ন সমস্যা ও প্রস্তাব এদিন বিধায়কের কাছে তুলে ধরেন এলাকার বিশিষ্ট নাগরিকরা। বিধায়ক সভার মাধ্যমে সকলের সমস্যা ও প্রস্তাবকে সমর্থন জানিয়ে আগামী 1 বছরের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জনসম্মুখে তুলে ধরে শিলচরের উন্নয়নকে আগামীতে আরও এগিয়ে নিতে এদিন সকলের আশীর্বাদ কামনা করেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের পরিবেশকে বরাক সহ গোটা আসামে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না বলে এদিন ক্ষোভের সাথে জানিয়েছেন তিনি। সামাজিক গণমাধ্যমকে হাতিয়ার করে কিছু দল সংগঠনের লোক শিলচরের পুরনো শাসন ব্যবস্থাকে কায়েম করতে বর্তমানে উঠে পড়ে লেগেছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। শিলচর ও বরাক উপত্যকা সহ গোটা আসামে পশ্চিমবঙ্গের বর্তমান শাসন ব্যবস্থার মতো হয়ে উঠতে দেবেন না বলেও এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিষয়টি নিয়ে তা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর এদিন আহ্বানও জানান তিনি। গোটা শিলচর আমার পরিবার, আমি মনে করি আমার পরিবারের সদস্য, তাই এই মিটিং এর পর হয়তো বিভিন্ন এই কথাগুলো আমার মনে নাও থাকতে পারে, তাই আপনাদেরকে বলছি যে এই যে 4টি বিষয় আপনারা আলোকপাত করেছেন, আগামী 2 দিনের মধ্যে সেটাকে আমি বাপ্পিদাকে দায়িত্ব দিতে চাই যে লিখিতভাবে সুন্দর করে, লিখিতভাবে সুন্দর করে যে 4টি পয়েন্টের উপর আলোকপাত করে আমার অফিসে যদি একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয় তাহলে একটা সিস্টেমেটিক ওয়েতে এই কাজগুলো হবে। আর আমি বিশ্বাস করি বাবার আশীর্বাদে আমরা আগামী 1 বছরের মাথায় এই 4টি বিষয় আমরা সম্পূর্ণ করতে পারবো। আমি এই বিষয়গুলো কি কি একে একে করতে হবে সেটা আমাকে গাইড করবেন আপনারা যারা বসে আছেন, আমাদের দিদি যারা বসে আছেন এখানে, আপনারা দীপক সহ আপনারা যারা বসে আছেন আপনারা গাইড করবেন যে একে একে কোনটা কোনটা করতে হবে। 100% কনফার্ম থাকুন যে আমার আশা বাবার আশীর্বাদে এই 4টা বিষয় 1 বছরের ভিতরে সম্পূর্ণ হবে। এই ঘাটের ব্যাপারের জন্য বারবার আমি আমাদের বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে দেখা করি, লিখিতভাবে দিই, এন পীযূষ হাজারিকা মহাশয় সেটাকে আলোকপাত করে সেটা অলরেডি টেন্ডার প্রসেসিং এ নিয়ে গেছে। আমার লাগছে যে আগামী কিছুদিনের মধ্যে এই টেন্ডার ফাইনালাইজ হবে আর কন্ট্রাক্টর এই আপনার শীতের মরশুমে এই কাজকে ধরবে। গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি সহ মারপিটে গুরুতর আহত হলেন এক মহিলা এবং তার স্বামী। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 11টা নাগাদ শিলচর ঘনিয়ালা মোকাম রোডে। বৃহস্পতিবার এ নিয়ে শিলচর মালোগ্রাম পুলিশ ফাঁড়িতে এক আইনজীবীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন তারা। এজাহারে উল্লেখ করে মহিলা সায়রা বেগম চৌধুরী ও তার স্বামী মঞ্জুর হক চৌধুরী জানান, বুধবার রাত 11টা নাগাদ স্থানীয় এক জুয়েলারি দোকানের কাজ সেরে বাড়ি ফিরে মঞ্জুর হক চৌধুরী নির্দিষ্ট জায়গায় তার গাড়ি পার্ক করতে গেলে ওই এলাকার বাসিন্দা
তথা পেশায় আইনজীবী তাহির আহমেদ তালুকদার মদ্যপ অবস্থায় তাকে এত রাতে কেন বাড়ি ফিরছেন এ নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি তাকে ওই জায়গায় গাড়ি পার্ক করতে বাধা দেন। তখন মঞ্জুর হক চৌধুরী জানান, প্রতিদিনই তিনি তার কাজ শেষ করে এ সময় বাড়ি ফিরেন এবং তার নির্দিষ্ট জায়গায় তিনি গাড়ি পার্ক করে রেখেছেন বলে জানান। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে আচমকা মঞ্জুর হক চৌধুরীর গাড়ির গ্লাস ভাঙচুর করেন তিনি। পাশাপাশি তাকে গালিগালাজ করেন আইনজীবী তাহের আহমেদ তালুকদার। তখন দুপক্ষের কথা কাটাকাটি শুনে শ্রী সাইরা বেগম চৌধুরী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে রোষের মুখে তাকেও পড়তে হয়। এতে রক্তাক্ত হতে হয় স্বামী এবং স্ত্রী দুজনকে। এদিকে ঘটনার পর ঘরে চলে এলে অভিযুক্ত আইনজীবী ও তার ভাই ফের লাঠি নিয়ে তাদের উপর আক্রমণ চালান। এমনকি মঞ্জুল হক চৌধুরী ও সাইরা বেগম চৌধুরীর কোলের শিশুকে ছুঁড়ে ফেলে দেন অভিযুক্ত আইনজীবী ও তার ভাই বলে এজাহারে উল্লেখ করেন তারা। আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে মঞ্জুল হক চৌধুরীর ঘর উচ্ছেদ করতে ষড়যন্ত্র করছেন অভিযুক্ত ওই আইনজীবী বলে এজাহারে এও উল্লেখ করেন তারা। পরে ঘটনার সুবিচারের দাবিতে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন তারা বলে জানান মঞ্জুল হক চৌধুরী ও তার স্ত্রী সাইরা বেগম চৌধুরী। কালকে 11:30 সময় আমি গোপীনাথ জুয়েলারি ডিউটি করিয়া ঘরে ফিরার পথে আমার ঘরের সামনে একজন গাড়িটা ব্যাক করিয়া ঢুকাইলাম। দোকানের উপর নিয়ে রাখছি গাড়ি, যে জায়গার মধ্যে থাকি পারমানেন্ট ওই জায়গার মধ্যে রাখার পরে তাহের আহমেদ তালুকদার তাই একজন অ্যাডভোকেট হওয়ার পরে তাই আমারে পুরা মত পাইয়া একদম মানে দাঁড়াইতে পারেন না। তাই আমারে আইয়া কইছে তুই অত রাত্রে কিতাই তাই আমার অত রাত্রে কিতা আবার আমি তো গাড়ি রাখি আমার তো ভূত লাগাই গাড়ির মধ্যে আমি ডিউটিও করে যাইছি। আমার বাসার সামনে ওর বাসা না ওর বাসা বাক্কা দূরে আছে প্রায় এখান থেকে আধা মিটার দূরে আছে। হ্যাঁ আমার তারপরে কিতা করছে তার একটা লম্বা লাঠি আসলো ওটাতে তাই তো মারছে একটা দিয়া পরে আরেকটা লাঠি আনছে থানার মধ্যে লই আইছে স্যারে যে আমার এখানে প্রথম মারছে একটা বাড়ি মাথা কাটিছে তারপরে এখানে মারছে একটা মারছে আমার ছোটো বাচ্চা আসলো লোকের ওইটা তার গিল মারে ছোটো বাচ্চাটা এরকম মধ্যে ফেলাইছে। কয়জনে তোমরা অ্যাটাক করছে? তার আইলো গিয়া 200 আর একজন মেলো আপনার কাছে ফুটেজ দিছে। কয়জনে অ্যাটাক করছে? মেলুকটা একটাইছে তারা কেন বাইরে তারা কথা সুপারি চুরি আটকাতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন আয়নাখাল জিপির লক্ষ্মীনগর গ্রান্ট এলাকার আজিজুর রহমান চৌধুরী এবং মুজিবুর রহমান চৌধুরী নামে দুই ব্যক্তি। এ নিয়ে লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করা হয়। এজাহারে উল্লেখ করে আজিজুর রহমান চৌধুরী জানান, বুধবার সকাল আনুমানিক 5টা নাগাদ পার্শ্ববর্তী গ্রাম নিশ্চিন্তপুর জিপির লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কামালউদ্দিন মজুমদার দলবল নিয়ে এসে আজিজুর রহমান চৌধুরীর বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়তে শুরু করেন। তখন সুপারি মালিক আজিজুর রহমান তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে কামালউদ্দিনের দলের লোকেরা চড়াও হয় আজিজুর রহমানের উপর। এদিকে তাদের চিৎকারে আজিজুর রহমান চৌধুরীর ছোট ভাই মুজিবুর রহমান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও প্রচণ্ড মারপিট করা হয়। এ নিয়ে সাত সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে ন্যায় বিচারের দাবিতে আজিজুর রহমান লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করে উপযুক্ত তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবি করেন। আজকে নিশ্চিন্তপুর জিপি থাকি কামালউদ্দিন লস্কর তার আরও সঙ্গী ফঙ্গি কয়েকজন লইয়া গুন্ডাগুর্দি করিয়া আইয়া আমার ঠেলা ধাক্কা মারিয়া আমার সুপারি তারা জবরদস্তি ফাড়িয়া লইয়া গেছে। ইয়া সকাল 6:30 সময় গলার দা লাগাই দিল, গলার দা লাগাইছিল আমার বাইর আমার নাই আমারে দৌড়া তাইছে আমার ও বাই তারে মারছইন আর হ বাই ফরে আইছে দৌড়াইয়া তারে গলার দা লাগাই দিছিল। এরপরে তো ফেস গেলাম সারোরে ফাইছি না কয় তারার জমি এটা তারার জমিন কইয়া তারা সুপারি ভাঙছে অত বছর থাকি আইছে না তো তারা যদি হইতো অত বছর থাকি আইলো নও যখন আমার দলের কুয়া এটা বাস আমার সৌ বাস এটা আমার আমি লাগাইছি আর এখন কই এটা তারার তারা বাই আসলা তিনটা আর আরো চারজন হিগুন সিনিয়া তো তিনটারে বালা মতে চিনি তিনটা বাই আর অফরদার মানুষ হিগুন তার সাঙ্গু ফাঙ্গু আরো তার আরো চারটা বুধবার
বুধবার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বোয়ালি চা বাগানের নাজঘরে কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাগরিক রামকুমার প্রজাপতির সভাপতিত্বে আয়োজিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। এদিনের সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন শ্রমিক নেতা শ্যামলাল তাঁতি। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বশ্রী তারকেশ্বর মিশ্র, অমিতলাল গোয়ালা, মন্টু লোহার প্রমুখরা জানান, তাদের এলাকায় থাকা রেশন ডিলাররা গ্রাহকদের প্রাপ্য রেশনের চাল থেকে প্রতি মাসে 1 থেকে 2 কেজি অন্যায়ভাবে কেটে নেন। এই বিষয়টি নিয়ে লক্ষীপুর খাদ্য সরবরাহ কার্যালয়ে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে বলে জানান তারা। এছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে সভায় জনসমক্ষে তুলে ধরেন তারা। পরে মুখ্য বক্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, একলাফে আলুর দাম আকাশ ছুঁয়েছে, এতে বিশেষ করে গরিব মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে শিলচর সহ শহরতলির বিভিন্ন বাজারে আলুর দাম প্রতি কেজি 40 টাকা করে বিক্রি হচ্ছে। শনিবার ভাগাবাজারে কিছু আলু ব্যবসায়ী জানান, তারা আলুর কেজি 35-36 টাকা পাইকারি কিনে এনে 40 টাকা করে দরে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, 40 টাকা আলুর কেজি বিক্রির কারণে তাদের আলু বাজারে ক্রয় কম হচ্ছে। বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে, তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে শনিবার ভাগাবাজারে দুই আলু ব্যবসায়ী বাবলু ও সিরাজ হোসেন লস্করকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা বিস্তারিত খুলে বলে। আলুর দাম কেন বাড়লো? 40 টাকা করে এখানে বেচো? এটা তো আমরা কিনতেও দাম বেশি। কত করে কিনবো? 33-34 এরকম আমরা বস্তা কিনতে লাগে। এখন যে 40 টাকা করে আলু বেচো, কাস্টমার নিতে যে অসুবিধা হয়, আমরা যে শুনতে পারলাম কাস্টমারও বহুত অসুবিধা হয় আলু নিতে। হঠাৎ বাড়া কিছু কাস্টমার কম নিত আলু, দাম বাড়ে গেছে হঠাৎ। এখন তোমরা দোকানদার কি চাও? মানে দাম কমলে তো আমদারও বালা, কাস্টমারও বালা, সব মানুষের বালা। তখন তোমরা ইচ্ছা আলুর দামটা কমতো? কমলে ভালো, কাস্টমারে বেশি নিল, আমরা বেশ বসলাম। বাজারে আলু 40 টাকা বিক্রি, আলু 40 টাকা বেকার কারণে এত যে সবজির দাম হওয়ার কারণে সাধারণ গ্রামের মানুষের আলু সবজিটা কেনা বড় কঠিন হয়ে যাবে। যার জন্য বিক্রিটা হলেও পেশাতে অসুবিধা হয়, আর খরিদ্দারের খরিদ করতেও বিরাট অসুবিধা হয়, যার কারণে সাধারণ পাবলিকের মাঝে বিরাট একটা দেশ স্বাধীন হওয়ার 75 বছর পরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষীপুর বিধানসভার অধীনস্থ কাপ্তানপুর জিপির 13, 15, 16 নম্বর খণ্ডে। নির্বাচনের আগে নেতা মন্ত্রীরা এসব এলাকায় এসে উন্নয়নের গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে গেলেও পরে আর তাদের দেখা মেলে না। কাপ্তানপুর জিপির জনগণ বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে বসবাস করছেন। প্রতি বছরে বৃষ্টির মরশুমে জমা জলে ক্ষেত সহ রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে। কাপ্তানপুর জিপির চলাচলকারী সড়কটির জরাচীর্ণ অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে। দুবারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছে এই অঞ্চলের মানুষকে, কিন্তু সরকার থেকে তারা কোনো ক্ষতিপূরণ পাননি। গ্রামের 3টি পরিবারের বন্যার জলে আসবাবপত্র সহ সম্পূর্ণ ঘর ভেঙে ধ্বংস হয়ে যায়। বর্তমানে তারা পাশের ঘরে পরিবার নিয়ে বাস করছেন। সাংবাদিকদের সামনে এমনই ক্ষোভ ব্যক্ত করেন কাপ্তানপুর জিপির জনগণ। তারা আরো বলেন, বিগত বন্যায় ক্ষতি হওয়া 2 জন শারীরিক বিকলাঙ্গ ও 1 জন অন্ধ অসহায় মানুষেরা আসাম সরকারের কর্মকর্তাদের দ্বারা সার্ভের মাধ্যমে চিহ্নিত করা, আজও তারা সরকারি আর্থিক সাহায্য পাননি। সংবাদ মাধ্যমের সাহায্যে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরগুহিয়া সহ কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা দৃষ্টি আকর্ষণ করেন এবং উক্ত বিষয়টির উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। উপস্থিত ছিলেন নজীবন নেছা লস্কর, জালালউদ্দিন লস্কর, কমরুল হক চৌধুরী, তাজউদ্দিন চৌধুরী, কেয়ামউদ্দিন লস্কর, নাহারউদ্দিন লস্কর, ইলাস আলী লস্কর, সফরউদ্দিন লস্কর, রেবুল হোসেন লস্কর, আব্দুল ওয়াব লস্কর প্রমুখ গ্রামবাসী। আমরা তো ফ্ল্যাডে, আমরা কাপ্তানপুর 13 খণ্ডের মানুষ আর কি এই জায়গায় বসবাস করি আমরা। আমরা ফ্ল্যাডে তো আমরা গরু সব ডুবাইয়া ভাঙ্গিয়া পড়ে গেছে গা, কিছু জিনিস গেছে গা আমরা বাইয়া, আর কিছু আমরা যেটা পারছি ওটা আমরা উঠাইয়া রাখছি জমাইয়া। গড় কোনটা? এখন আমরা তো একটা গড় আসলো, একটা তো ফ্ল্যাডে ডুবাইয়া সবটা ভাঙ্গিয়া গেল। কখন কই তাকোনি আপনি? এখন আমার সমদিকর গড় আমি ইয়ার কিন থাকি, তারা জায়গা দিছে না, আমরা ভাঙ্গি গেছে বলি এখন আমরা রইতাম কই? সরকারের কিছু ইয়ে হইছে নি, পাইছে নি? জি না জি না, আমরা এটা ইন্দিরা বাসুদের বাসটা কিছু পাইছি না, এটা কতদিন আগে গেছিলা? কতদিন আগে গেছিলা? আইসিলো
সার ও তো ঘর প্রার বাদে যে সার বে করিয়া গেলা ইয়া সারে ইয়া গেলা লাজে মি যখন ইলা ঘর ভাইবা তোমা তো নহন গেছে তারা আইলা ইয়া তো আমরা রেতা কিছু দিলা না ভাইলাম না আমরা আচ্ছা এখন আমরা কিটা করতাম ওলার ওইতাম নি মানুষের ঘর সম্বন্ধে কইলো কিটা আইলো এই ঘরটা কিনা আমরা আওয়া লাগবো না আমরা ঘর বানানি লাগবো না তখন আমরা কিলা কিটা করতাম ওটা আমরা চাই আর তারাপুর সার্বজনীন নরসিংহ রোড কালীপূজা কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি শান্তনু রায় জানান প্রতিবারের ন্যায় এবছরও পুজোর প্যান্ডেল কমিটির সদস্যরা মিলিয়ে বানাচ্ছে পরিবেশের ভারসাম্যতার কথা মাথায় রেখে কোনো ধরনের প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার হচ্ছে না এবার প্যান্ডেল হচ্ছে বাঁশের উপরে পুরনো দিনের ঐতিহ্য এবং আধুনিকতার সামঞ্জস্য রাখার প্রয়াস নেওয়া হয়েছে সভাপতি শান্তনু রায় আরো বলেন এবছরের যে চাঁদা সংগ্রহের রশিদ বানানো হয়েছে তাতে মায়ের কোনো ছবি দেওয়া হয়নি তার কারণ হলো পুজোর পরে অনেক জায়গায় মায়ের ছবি দেওয়া রশিদগুলো মাটিতে পড়ে থাকে যা দেখতে অনেক খারাপ লাগে এবং তিনি অনুরোধ জানান যারা পুজো করছেন পুজোর পরে যেন মায়ের প্রতিমা নালা নর্দমার পাশে না রেখে সঠিকভাবে যেন বিসর্জন করেন বছরের ন্যায় এবছরও এবারের প্যান্ডেলটা আমরা সবাই মিলে আমাদের নিজের হাতে তৈরি করছি এবারের প্যান্ডেলটা মধ্যে আমরা প্লাস্টিক বা থার্মোকল জাতীয় কিছু জিনিস ব্যবহার করছি না এবারে প্যান্ডেলের মধ্যে বিশেষ আকর্ষণ হলো এটা আমাদের পুরোটা বাঁশের উপরে পুরোনো দিনের ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি সঙ্গে আমরা আধুনিকতার ছোঁয়া দিতে চেষ্টা করেছি আপনারা সবাই এসে মায়ের আশীর্বাদ দেবেন এটাই আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে আবেদন এবং আরেকটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবারে পুজো যে আমরা রিসিপ্টটা বানিয়েছি তার মধ্যে আমরা কোনো মায়ের ছবি ব্যবহার করিনি তার কারণ হলো আমরা প্রায় সময় দেখেছি পূজার চাঁদা সংগ্রহের পরে বা পূজার পরে এই মায়ের ছবি দেওয়া চাঁদার বইটি বা ইয়েটি আমরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখি যেটা খুবই বেদনাজনক এবং দুঃখজনক তাই আমরা এর মধ্যে এবার আমরা কোনো ধরনের ছবি ব্যবহার করিনি এবং আরেকটা আবেদন আমরা আপনাদের সবার কাছে রাখতে চাই পুজোর পরে আমরা দেখেছি অনেক জায়গায় নালা নর্দমার পাশে আমাদের মায়ের বা ঠাকুরের প্রতিমা পড়ে থাকতে দেখি যেটা খুবই দেখতে বাজে লাগে তাই এবার আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ করে বলছি যারা যারা পুজো করবেন পূজার পরে যাতে মায়ের প্রতিমাটা সঠিকভাবে আপনারা বিসর্জন করে দিন ধন্যবাদ উধারবন্দে অভ্যাসন সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের রংপুর বেসিক স্কুলের বিতর্কিত শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার ক্ষোভ দেখা দিয়েছে এদিন বিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দিনভর বিক্ষোভ শেষে বিকেলে আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমের কাছে জানান রংপুর বেসিক স্কুলের শিক্ষক মজিবুর রহমান এক ছাত্রীকে যৌন নির্যাতন করার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছিল তারপরও বিভাগীয় তরফে মজিবুর রহমান বরগুইয়াকে উধারবন্দে অপসন সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্তি দেওয়া হয় বিতর্কিত শিক্ষক মজিবুরের এই নিযুক্তির খবরে জনমনে তীব্র ক্ষোভ দেখা দেয় বৃহস্পতিবার এ নিয়ে একাংশ অভিভাবক ও স্থানীয় বিশিষ্টদের উপস্থিতিতে পরিচালন সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে বিতর্কিত শিক্ষক মজিবুর রহমানের নিযুক্তি বাতিলের দাবি জানানো হয় কোর্টের আদেশের বিষয়ে আমাদের কিছু বলার নেই কারণ মহামান্য আদালত যে রায় দেবেন এটা সবারই গ্রহণযোগ্য হবে কিন্তু আমরা পরস্পর শুনতে পেরেছি যে সেই বিতর্কিত এবং চরিত্রহীন শিক্ষক যার বিরুদ্ধে এখানের শিশু এবং শিশুর অভিভাবকরা অভিযোগ করেছেন এবং অনেক দিন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল ওই বিতর্কিত এবং চরিত্রহীন শিক্ষককে নাকি আমাদের এই ঐতিহ্যবাহী উধারবন্দের বেসিক টিচিং স্কুল যেটা সিনিয়র স্কুলের যেটা এখানে ওনাকে আবার হেডমাস্টারের পোস্টে ওনাকে বহাল করার জন্য গতকালকেই একটা আদেশ এসেছে এবং ওইখান থেকে ওনাকে রিলিজ করা হয়েছে তো যেহেতু উধারবন্দের এই ঐতিহ্যবাহী স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী যাতে পরবর্তীতে অনেক মানে ভালো জায়গায় গেছেন এবং উধারবন্দের যে সুনাম সেই সুনামের সঙ্গে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না এখানে অভিভাবকরা স্কুল ম্যানেজিং কমিটি প্রাক্তন ছাত্রছাত্রী সবাই মিলে এখানে এসে ওই আদেশের বিরুদ্ধে এবং ওই চরিত্রহীন শিক্ষককে কোনো অবস্থায় এই বিদ্যালয়ে যোগ দিতে দেওয়া হবে না বলে আন্দোলন করেছেন সেই আন্দোলনে আমরা যেহেতু আমাদের মাননীয় বিধায়ক বর্তমানে ব্যক্তিগত কাজে বাইরে আছেন ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উনি বলেছেন ওনারও পূর্ণ সমর্থন আছে এই বিষয়ে এবং উনি ব্যবস্থা নেবেন
শিলচর জেলা ক্রীড়া সংস্থার 300 মিটার ভেতরের রাস্তায় কালার্ড সিসি ব্লক বসানোর জন্য শিলচর পৌরসভার তরফ থেকে 1415 ফাইন্যান্সের অধীনে 10 লক্ষ টাকার অর্থ বরাদ্দ করা হয়। বুধবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে কালার্ড সিসি ব্লক কাজের ফলক উন্মোচন করেন জেলা ক্রীড়া সংস্থার ফাউন্ডার মেম্বার অভিজিৎ এন্দো। পরে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, মঞ্জুরিকৃত ওই অর্থরাশিতে 300 মিটার রাস্তায় কালার্ড সিসি ব্লক বসাতে যদি আরও অর্থের প্রয়োজন পড়ে তবে আগামী এক মাসের ভিতরে বিধায়ক সরকারের যে কোনো তহবিল থেকে আরও 25 লক্ষ টাকা জেলা ক্রীড়া সংস্থার হাতে তুলে দেবেন বলে আশ্বাস প্রদান করেন। বিধায়কের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিংহ সহ অন্যান্যরা। শিলচর পৌরসভার পক্ষ থেকে 1415 ফাইন্যান্সের 10 লক্ষ টাকা আমাদের এই ইন্টারনাল রোডের জন্য স্যাংশন করা হয়েছিল এবং এর জন্য আমি বিশেষভাবে আজ যিনি এখানে উপস্থিত আছেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমি অশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণটা হলো যে যেদিন এই টাকাটা স্যাংশন হয়েছিল ওই দিনই দীপায়নদার টেলিফোনে আমাকে এবং দেবাশিস সোম আমাদের যিনি স্টেডিয়াম সচিব আমাদের দুজনকে টেলিফোন করে জানিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে বাচ্চা একটা কথা আমি বলে রাখতে চাই যে কাজের মধ্যে যাতে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ না হয় আমি ইঞ্জিনিয়ারকে বলে রেখে আর কথার শুরুতে আমি বলে দিচ্ছি যে আপনারা বলেছেন যে ইন্টারনাল রোডটা অ্যারাউন্ড 300 মিটার। তো এই 300 মিটার আমি জানি না 300 মিটার সম্পন্ন করতে কত টাকা লাগবে, তবে এক মাসের ভেতরে যে কোনো ফান্ড থেকে কি ফান্ড থেকে আনতে পারবো আমি জানি না, যে কোনো ফান্ড থেকে 25 লক্ষ টাকা অন্তত পক্ষে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো আগামী এক মাসের ভেতরে। আর এই কাজ আমার একটা প্রপোজাল থাকবে, সেটা আরেকজন ফাউন্ডার মেম্বার রয়েছেন বাদল কাকু, বাদল কাকুকে দিয়ে আপনারা আজকের মতো এটাকে উদ্বোধন করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিধায়কের উপস্থিতিতে শিলচরের 3 ওয়ার্ডে 3টি সড়কের সূচনা। গাড়ি পার্কিং নিয়ে রক্তাক্ত কাণ্ড ঘনিয়ালায়, মামলা থানায়। সুপারি চুরিতে বাধা দিতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার দুই ব্যক্তি, সুবিচারের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।